জিৎ, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় গেছিলে বলো। ডিভোর্স পেপার। আমি কেন আপনার জন্য আজ চোখের জল ফেলি? আমায় তো ভুলেই গিয়েছিলেন আপনি, তবে কেন আজ বললেন? আমার ছেড়ে আপনি ভালো নেই, আপনি তো মেম সাহেবের সাথে ভালো আছেন। আপনি কি আপনার অতীতটা সত্যি ভুলে বেরিয়ে আসতে চান, না এখনো সুযোগ পেলে আপনি আপনার অতীতে ফিরে যেতে চান? আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। ফিরে তো আমি যেতেই চাই, কিন্তু সে পথ যে শহরের বাবু নিজেই বন্ধ করে দিয়েছেন। বিন্দির খোঁজ করে কোনো লাভ নেই বর্তা, বিন্দি বলে কেউ নেই। এইভাবে তো তুই অতীতটাকে পাশ কাটিয়ে, অতীত নিয়ে কোনো প্রশ্ন নয় বর্তা। এবাড়ির ঠাকুর ঘর পবিত্র, সেখানে এমন কোন মহিলার জায়গা হয় না যার সন্তানের কোনো পিতৃ পরিচয় নেই। ভুলে যাবেন না, আপনি যাকে এই ঠাকুর ঘর থেকে তাড়ানোর চেষ্টা করছেন তার ছেলে এই বাড়ির কে? ওই বিষাক্ত মেয়েটা আমার ছেলেটার মনটাও আমার এগেনস্টে বিষিয়ে তুলেছে। কি নাম তার? আমার ছেলে কর্ণ। 60% মালিকানা যাদের, তাদের থাকার ঘর যেই দিকে তাদের রান্নার ব্যবস্থাও যেন সেই দিকেই করা হয়। রান্নাঘর যদি শিফট হয় তাহলে গুহ রায়দের হবে। কর্ণকে মেনে না নেওয়ারই হতো তাহলে তো প্রথম থেকে কর্ণকে চাইতো না, তাহলে কি কেউ ওকে ভুল বোঝালো? এ বাড়িতে তো ভুল বোঝানোর লোকের অভাব নেই। অতীত বর্তমান সব মিলে একখানা মস্ত বড় ভুল বোঝা আছে তোমার আর বর্তার মধ্যে, সেটা আমি মেটাবো। আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আমি কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অবশ্যই আপনি বাধ্য, আমাকে তো জানতেই হবে আমার শত্রুর হবু স্ত্রী আমার জন্য রান্না কেন করেছিল। আপনার বৌদির শরীরটা খারাপ ছিল বলে মানবিকতার খাতিরে আমি যেটুকু পেরেছি করেছি। মানবিকতার খাতিরে আপনি রাস্তার যে কোনো লোকের জন্য রান্না করবেন? সৃষ্টি, আমি খাবো না। তোমাকে এটাই খেতে হবে, বললাম তো। জিৎ, এখন আমার হাজবেন্ড, তোমার সাহস কি করে হলো ওকে টাচ করার? অন্যের স্বামীর দিকে হাত বাড়ানোর ইচ্ছে বা রুচি আমার নেই। কি বললে? আই হ্যাভ নো ইন্টেনশন অফ স্টিলিং ইয়োর হাজবেন্ড। দাদা, হ্যাঁ আমি প্রিয় ইন্ডাস্ট্রিজ থেকে এসেছি আজকে। আরে দাদা, আজকের এই আবহাওয়ায় কোনো টেন্ডার অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। আপনারা যারা টেন্ডারে কাজে এসেছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে পাশের একটা গেস্ট হাউসে। এক্সকিউজ মি, কি করছেন? ছাড়ুন আমায়। দহলিজ পে মেরে দিল কি চোর। রিক, রিক এখানে কি করছে? আমি এরকম ভাবে বললে কি করে দেখা করতে পারি বলো? তোমাকে বারবার করে বারণ করেছি যে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিও না। রাগ করে না বাবা, আমি আসবো দেখা করতে, একটু সময় লাগবে। তোমাকে কি করে বোঝাই আমার টেনশন? সরি, এখন রাখছি। দাঁড়া, আমি আকাশ সাথে মিট করে সে তো যাবে। যাও, শোনো না, বলছি ওর বোন কি করছে খবর নিয়ে এসো। দুর্গা দুর্গা, কর্ণবিন্দি এক জায়গায়, তাহলে কি জিৎ বিন্দি কিছুতেই এক হতে পারছে না? আশ্চর্য বাবা, সবকিছুতে বেশি জেদ ওনার। না একখানা বালিশ না কম্বল, গায়ে কিছু না দেয় এখানে এই ঠান্ডা হাওয়ায় শুয়ে পড়লেন। এরপর একখানা রোগ ব্যাধি কিছু বাদলে সে দোষ আমার ঘাড়েই চাপবে। আমায় কি অমানুষ বলে মনে হয়?
শরের বাবু, শরের বাবু কি? মিস্টার মিত্র, মিস্টার মিত্র কি হয়েছে আপনার? মিস্টার মিত্র কোন রায়? আপনি ওই ভবানীগড়ের দিকে যাচ্ছেন তো? আরে তাড়াতাড়ি যান, নালে টেন্ডার হবু বউ সব প্রিয়জিৎ মিত্র নিয়ে চলে যাবে। আমি কি বললাম আপনি শুনতে পেলেন না? I said just get out. কাল তুই তো চাপা ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবি, তাই তো? তার আগে যে আমি তোর সমস্ত পরিকল্পনা একেবারে কন্ট্রোল করে দেব, সকালের আলো ফোটার আগে তোর রূপ বদলে দেব আমি। অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়ের কথা বলছি গো। সে তো খুব ভালো কথা। পাকা কথা যতবার হচ্ছে কোনো না কোনো কারণে বিয়েটা ভেস্তে যাচ্ছে। কেন? বিশ্বদাদা অন্নপূর্ণা দিদি দুজনেই তো মাঙ্গলিক, মাঙ্গলিক ছেলে মেয়েদের নাকি সহজে বিয়ে হয় না। তোমাকে এক্ষুনি একবার কলকাতায় আসতে হবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো বাবা। আমার অ্যাডভাইস যদি নাও আমি তো বলবো একেবারে রুট থেকে প্রবলেমটা সলভ করে দেওয়া ভালো চিরকালের মতো। সব থেকে ভালো উপায় হচ্ছে ডিভোর্স পেপারে শ্যামাকে দিয়ে সই করিয়ে নেওয়া। শিগগিরই আগে ঘরে চল, ছোটটাক মার বর দিদি মনে কিছু আজ করেছে, আগে ঘরে চল। কিছু মনে করো না বাবা মতুর, একখানা কথা সত্যি করে বলো দেখি। তুমি আর ছোট খুকি এতক্ষণ একসঙ্গে ছিলে না? ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালোই হলো, কিন্তু তুমি এখানে একা, দাদু কোথায় তোমার? কি হলো? তাহলে বকুলকে প্রশ্নটা আমি করি। করে ভালো প্রশ্ন। যদি কখনো এরকম কোনো পরিস্থিতি আসে যে একদিকে তোমার জীবনের লক্ষ্য আর অন্যদিকে ঋষি আর আমরা, এই দুটোর মধ্যে তুমি কোনটাকে নেবে? শুনলাম তুমি আমেরিকা চলে যাচ্ছ, জুজু বলছিল। হ্যাঁ ঠিকই শুনেছো। তোমার এই আমেরিকা যাওয়াটা কোনোভাবে ক্যান্সেল করা যায়? আসলে জুজু খুব কষ্ট পাচ্ছে, আমার এই বেবি হওয়াটাও খুব, মেয়েটা একটু সামলে উঠুক তারপর না হয় তুমি যদি যাও তাহলে। আজকে দুনিয়া যদি এখান থেকে ওখানে হয়ে যায় তা সত্ত্বেও আমি কিন্তু চন্দনাকে বিয়ে করবই। সবাইকে কি করে বিশ্বাস করবো যে আমি রতন, আমি চন্দনার স্বামী? আপনার ছেলে আমার আমার মেয়ের যোগ্যই নয়। আমি জানি না মহেন্দ্র কিভাবে এই বিয়েটা মানল। অবশ্য আমার ধারণা আমার মেয়ের সৎ মায়ের জন্যেই আমার মেয়েকে এই ভাগ্যটা মেনে নিতে হচ্ছে। কাউকে বলবেন না, লুকিয়ে লুকিয়ে রান্না করে নিয়ে এসেছি। কি? মুরগি আর রুটি, আপনি খেয়ে নিন না। খুনি হাতে নেল পলিশ লাগালাম, কি করে খাবো এখন? আমি খাইয়ে দেবো। হ্যাঁ